কচুয়ায় মৎস্য হ্যাচারি প্রকল্প করতে চায় তাপস সরকার। ১৫ বছর ধরে মৎস্য চাষের মাধ্যমে ঋণ উৎপাদন করছেন চাঁদপুরের কচুয়ার তাপস চন্দ্র সরকার। শুরুতে 1.5 লক্ষ টাকার পুঁজি নিয়ে 2টি বর্গা পুকুরের মাধ্যমে এই যাত্রা শুরু করে এখন প্রায় 80 লক্ষ টাকার মতো বিভিন্ন রেণু নার্সিং প্রকল্প রয়েছে। বর্তমানে তাপস চন্দ্র সরকার প্রায় 30টি পুকুরের মাছ চাষ ও রেণু উৎপাদনের মাধ্যমে সফলতার স্বপ্ন দেখছেন। ভবিষ্যতে অন্যের জমিতে নয়, নিজে জমিতে পুকুর করে বৃহৎ আকারে মৎস্য হ্যাচারি করতে চায়। সরেজমিনে জানা গেছে, কচুয়া উপজেলার প্রত্যন্ত এলাকা নাহারা গ্রামে 2006 সালে বাবার মৎস্য হ্যাচারি প্রকল্পে দায়িত্ব শুরু করেন তাপস চন্দ্র সরকার। তার বাবা চিত্তরঞ্জন সরকার বিগত 40 বছর ধরে এলাকায় রেণু চাষ ও পোনা উৎপাদন করে ব্যবসা পরিচালনা করেন। চিত্তরঞ্জনের বয়স বেড়ে যাওয়ায় তার বাবার ব্যবসার কাজে হাল ধরেন ছেলে তাপস চন্দ্র সরকার। তাপস চন্দ্র সরকার বলেন, এটা আমার বাপদাদার ঐতিহ্যবাহী ব্যবসা, বাবার হাত ধরে আমি ব্যবসার সফলতার স্বপ্ন দেখছি। বর্তমানে আমার প্রায় 30টি পুকুর রয়েছে, প্রতিটি পুকুর এলাকার মহাজনদের কাছ থেকে স্বল্প মেয়াদে পুকুর নিয়ে মাছের রেণু উৎপাদন করে বিভিন্ন স্থানে পাইকার ও খুচরা খামারিদের কাছে বিক্রি করছি। পুকুর নিজের না হওয়ায় এবং বিভিন্নভাবে এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করায় ভালোভাবে পোষাতে পারিনি। ভবিষ্যতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমিষের ঘাটতি পূরণে বৃহৎ আকারের মৎস্য হ্যাচারির প্রকল্প করতে চাই। চিত্তরঞ্জন সরকার বলেন, এই এলাকায় একমাত্র আমরাই মৎস্য উৎপাদনের সাথে জড়িত রয়েছে। বিগত দিনে এ পেশায় জড়িত থাকায় প্রশাসন ও বিভিন্ন মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ ও পুরস্কার পেয়েছি। বয়সের কারণে এখন আর এই পেশায় কাজ করতে পারিনি, তবে ছেলের সফলতা দেখে ভালো লাগে। আমার ছেলের মৎস্য প্রকল্পের প্রায় 15 থেকে 20 জন শ্রমিক রয়েছে, এর মাধ্যমে তারা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। নবাবপুর থেকে আশা খামারি প্রফেসর মাহবুব আলম বলেন, আমার নিজ এলাকার পাশে নাহারা গ্রামে তাপস চন্দ্র সরকারের মৎস্য খামারে গুণগত ভালো মানের রেণু থাকায় আমি বেশ কয়েকবার তার কাছ থেকে বিভিন্ন দেশি ও কার্ফ জাতীয় পোনা ক্রয় করি। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল হাসান জানান, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ উৎপাদন বৃদ্ধি করতে হবে। কোনো মৎস্য খামারি ঋণ নিতে চাইলে ব্যাংকের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হবে। যারা বেকার যুবক রয়েছেন তারা বেকার না থেকে মৎস্য অফিসার মাধ্যমে পরামর্শ করে নিজেরাও বেকারত্ব দূরীকরণ ও পাশাপাশি আমিষের চাহিদা মেটাতে নিজেরাও আত্মকর্মসংস্থান হওয়া করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। সবাইকে আমার হিন্দু ভাইদেরকে নমস্কার আর মুসলমান ভাইদেরকে আদাব। আমি শুরুতে বলবো, আমি একজন মৎস্য চাষি, আমার খামার আছে। বিগত 40 বছর আমার বাবা ব্যবসা করত, আমি এ ডিপার্টমেন্টে ঢুকছি আজকে 14-15 বছর। তো আমি আমার বাবা আমাকে 3টা পুষ্কণী দিছে, আমি 3টা পুষ্কণী দ্বারাতে রেণু উৎপাদন করে, ধরেন 1 কেজি রেণুর দাম 8,000, 10,000, 12,000, 4,000 এরকম হয়। 1 কেজি রেণু হালিয়ে যদি আল্লাহ দিলে ঠিক যায় 2 লক্ষ 3 লক্ষ মাছ হয়। তো ওইটা দিয়ে আমি উৎপাদন করে অনেক অনেক সামনের দিকে গেছি। যেমন আমার পুষ্কণী এখন 26-27টা পুকুর আছে। আমি সামনের দিকে চাই যেতে, যারা মতো চাষি আছে আমার মতো তারও গিয়ে আসুক, মতো চাষ করে আমার মতো এরকম স্বাবলম্বী হোক, আমি এটা চাই। আর আমি বাংলাদেশ সরকারের কাছে এইটাই আমি চাই। আর কচুয়া উপজেলা থেকে আমি একটু সহযোগিতা চাই, যেতে আমি সামনের দিকে যদি আমি কিছু সহযোগিতা পাই সরকারের থেকে, তাহলে আমি এটা হ্যাচারি করতে পারি, আরও উৎপাদন বেশি করতে পারি। 10-12 জন লেবার নিয়ে কাজ করি, ওই সময় 20-30 জন লেবার হবে। আমি এই সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। এর মধ্যে আমার আরেকটা পরিচয় আছে, কচুয়া উত্তর 6 নং উত্তর কচুয়া ইউনিয়নের 3 নং ওয়ার্ড, আমি 6 নং উত্তর কচুয়ার আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি তাপস চন্দ্র সরকার। এ বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। দেশের সুনাম ঐতিহ্য ধরে রাখুন। আমি জনাব মজুমি মেম্বার, 3 নং ওয়ার্ড এক হারা। আমি এখন মৎস্য খামারের লগে আমি আজ দীর্ঘ আজ 2-3 বছর আমি জড়িত, এবং তাপস বাবু এবং সুন্দর মতো মাছ পড়ে মাছ বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় এবং মানে উন্নত হয়। তার বাবা করে গেছে 40 বছর, এখন তো আসছে 10 হইতে 15 বছর তো চালাইতেছে। এতটুকু সে ভালো, সে ছেলে সেও ভালো, সব বিষয়ে ভালো। এবং আমাদের তে আরও পথ পেয়েছে সরকারি উত্তর কচুয়ার আপনার 6 নম্বরের সভাপতি মৎস্য লীগের।
স্থাপন করবেন অথবা কিভাবে বৈজ্ঞানিক আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করবেন যাতে তারা মাছের উৎপাদনটা বাড়াতে পারেন। এছাড়াও যদি কেউ ধরেন কোনো ধরনের ঋণ নিতে চায় সেক্ষেত্রে ব্যাংক যে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ঋণ দিয়ে থাকে এই খাতে কৃষিখাতে যে ঋণ দিয়ে থাকে সেই ঋণ প্রাপ্তির ক্ষেত্রেও আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি আমাদের পক্ষ থেকে তাদেরকে মৎস্য চাষি হিসাবে হয়তো আমরা তাদেরকে স্বীকৃতি দিয়ে থাকি। তো এই সেবাগুলো আমরা যারা আমাদের এই অঞ্চলে যারা বেকার যুবকরা রয়েছেন তারা বেকার বসে না থেকে আমাদের সাথে পরামর্শ করে আপনারা নিজেরাও বেকার জীবন শুরু করতে পারেন মাছ চাষ কার্যক্রম সাথে সাথে আপনারা আর্থিকভাবে যদি কোনো ধরনের সাপোর্ট নিতে চান সেক্ষেত্রে ব্যাংকের সাথে যোগাযোগ করে আমরা আর্থিক সুবিধা নিয়ে আমরা আমাদের আপনাদের এই মৎস্য চাষ কার্যক্রমকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি সাথে সাথে দেশে প্রাণীজ আমিষের চাহিদা এবং মাছের উৎপাদন বৃদ্ধি করে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এদেশকে এবং আমাদের সোনার বাংলা গড়ার যে লক্ষ্য বা উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়নে আমরা সবাই একসাথে কাজ করে যেতে পারি বলে আমি বিশ্বাস করি এবং আশা করি। জিসান আহমেদ নানু এর তথ্য ভিডিও চিত্র রেড এক্স রিপোর্ট কুমিল্লা টিভি।